বেনাপোল স্থলবন্দরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে প্রায় 50 কোটি টাকার মালামাল। একই সাথে পুড়ে গেছে বন্দর থানার একাংশ সহ কয়েকটি গাড়ি। এদিকে গাজীপুরের শফিপুরে যমুনা স্পিনিং মিলের রিসাইক্লিং প্ল্যান্ট মারগাছায় আগুনে পুড়ে গেছে প্রায় কোটি টাকার মালামাল। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বেনাপোল বন্দর কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস জানায়, রোববার ভোর 4টায় মেশিনারি যন্ত্রাংশ, তুলা ও টায়ার টিউব রাখার 23 নম্বর শেডের গোডাউনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের গুদামে, এতে পুড়ে যায় গুদামে থাকা সব মালামাল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট এসে আগুন নেভানোর চেষ্টা করলেও তা ছড়িয়ে পড়ে বন্দর থানার একাংশে। পুড়ে যায় ব্যারাকের টিন, জব্দকৃত 2টি প্রাইভেট কার ও থানার বাইরে রাখা 3টি ভারতীয় ট্রাক। পরে ভারতের বনগাঁ ফায়ার সার্ভিস থেকে 2টি ইউনিট এবং যশোর ও সারসার থেকে মোট 10টি ইউনিট এসে 5 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। যে সকল পণ্য ছিল তার মধ্যে টায়ার, তুলা, কেবল, এরপরে ফ্যাব্রিক্স, মানে এই কয়টা পণ্যই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। পূর্ণাঙ্গ তদন্ত হওয়ার পরে জানতে পারবো যে কী কারণে এবং কীভাবে, কোনো গাফিলতি আছে কিনা বা কোনো টেকনিক্যাল কোনো ফল্ট আছে কিনা। এদিকে গাজীপুরের শফিপুরে যমুনা স্পিনিং মিলের রিসাইক্লিং প্ল্যান্ট মারগাছায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস জানায়, ভোর 5:30টার দিকে মিলের সুতা ও তুলার গোডাউনে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে সুতা, তুলা, ফিনিশিং ও নিটিং সেকশনে। গাজীপুর ও সাভার থেকে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে কোনো কোনো জায়গা থেকে ধোঁয়া বের হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত আমরা সুতা সরাই ততক্ষণ পর্যন্ত আগুন জ্বলতে থাকবে। আর এটা আপনারা দেখতেছেন একটা স্টিল স্ট্রাকচার, একতলা স্টিল স্ট্রাকচার, আবার এটি হিট পেয়ে কিছুটা গলে গেছে, যার জন্য আগুনে পানি পৌঁছাতে আমাদের একটু সমস্যা হচ্ছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের উপপরিচালক জহিরুল ইসলামকে প্রধান করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাহমিনা তাসির, NTV নিউজ ডেস্ক।